banking company act আছে it was 1991 এটা কারণ বুঝাবে ঠিক আছে তাহলে আপনারা তাহলে এটাও আমাদের একটা কোম্পানি ঠিক আছে তাহলে কোম্পানি বলে তো দেখো কোম্পানি মানে কোম্পানিরাও আপনার কি ব্যবসা করার জন্য আসে ঠিক আছে তাহলে ব্যবসা করার জন্য সাধারণত কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট দিয়ে মানে কি করে ব্যবসা করে ঠিক আছে তাহলে কিন্তু এখানে ব্যাংকের ব্যবসার মূল উপাদানটা বা যে যে জিনিসটা নিয়ে সে ব্যবসা করবে সেটা হচ্ছে কি আপনার টাকা ঠিক আছে টাকা সেই কারণে ব্যাংকে যখন আমি ডিফাইন করতে যাবো অবশ্যই বলবো ব্যাংক হচ্ছে কি একটা আর্থিক প্রতিষ্ঠান ঠিক আছে এখন আমরা আরো একটা কথা বলতে পারি এই ব্যাংক কিন্তু আপনার একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে ঠিক আছে কার কার মানে ইন্টারমিডিয়ারি হয় মেইন কাজ কি মেইন কাজ হচ্ছে ডিপোজিট নেওয়া ঠিক আছে আমাদের ডিপোজিট মানে যে আমাদের সংগ্রহ করা আর একটা কাজ হচ্ছে আপনার কি অ্যাডভান্স দেওয়া মানে লোন দেওয়া ঠিক আছে ঋণ দেওয়া হ্যাঁ তাহলে এইটা দুইটা দুই পক্ষরা যাদের কাছ থেকে আপনি কি নিচ্ছেন ডিপোজিট আকারে আমানত সংগ্রহ করছেন তাদেরও একটা কাজ আছে সেটা হচ্ছে কি মানে তাদেরও একটা প্রয়োজন আছে সেটা হচ্ছে তারা তাদের সঞ্চিত যে অর্থটা সেটাকে নিরাপদে এক জায়গায় সঞ্চয় করে রাখতে চাচ্ছে এটা একটা আরেক পক্ষ হচ্ছে যাদেরকে আপনি লোন দিচ্ছেন তাদের হচ্ছে টাকাটার প্রয়োজন হচ্ছে তাহলে এই যে দুই পক্ষের মধ্যস্থতাকারী হিসেবে আপনার কে কাজ করে ঠিক আছে সে কারণে ব্যাংকে আমরা একটা বলতে পারি আর্থিক প্রতিষ্ঠান কারণ টাকা দিয়ে তাদের সবকিছু ঠিক আছে আরেকটা হচ্ছে আপনার কি সে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে ডিপোজিটার এবং ল্যান্ডার ঠিক আছে দুইটার মধ্যে আপনার কি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ঠিক আছে এখন আসে তাহলে তার কি নিয়ে কাজ করে সেটা হচ্ছে বেসিক মানে যেটা আপনার ডেফিনেশন সেটা হচ্ছে আপনার কি জনগণের কাছ থেকে তাদের সঞ্চিত অর্থটা আমানতের আকারে আপনার কি করা সংগ্রহ করা এবং কি নিয়ে অবশ্যই সেটা কি কম সুদে ঠিক আছে কারণ আমি আপনার কাছ থেকে ব্যাংক আপনার কাছ থেকে আমানতটা সংগ্রহ করবে এবং বিনিময়ে যেহেতু আপনার টাকাটা সে ব্যবহার করবে ঠিক আছে তাহলে আপনাকে দিতে হবে না সেটাই তাহলে ইন্টারেস্টটা কি হারে হবে সাধারণত কম হারে হয় ঠিক আছে এবং আপনার সেই একই টাকা আপনার কি করা যা প্রয়োজন হচ্ছে লোনের প্রয়োজন হচ্ছে তাকে কি করা অ্যাডভান্স হিসেবে দেওয়া এবং সেটা হচ্ছে যে সুতরাণমূলক আপনার কি করে হারে সুতরাণ ঠিক আছে এটাই হচ্ছে আপনার এই কাজগুলো যারা করে তাদেরকে বলছে মানে যে প্রতিষ্ঠানটা করে তাকে বলছে আমরা কি ঠিক আছে আর হচ্ছে এই যে কাজগুলো বললাম আপনার এই যে আমার সংগ্রহ করা লোন দেওয়া ঠিক আছে এই যে কাজগুলো এবং আরো অন্যান্য কাজ আছে যেমন আপনার ব্যাংকের মাধ্যমে যখন আমরা ব্যাংকের ফাংশন গুলো করবো বা ক্যারেক্টারিস্টিক করবো তখন আসবে এদের আরো কি কি কাজ আছে সেটা তাহলে এই যাবতীয় কাজগুলো যে বলে আপনার ব্যাংকিং ঠিক আছে এবং যারা এই যাবতীয় ব্যাংকের যাবতীয় কাজগুলো করে তাদেরকে বলে কি তাদেরকে বলে কি ব্যাংকার ঠিক আছে তাদেরকে বলে ব্যাংকার এখন আসে হচ্ছে ব্যাংক কত ধরনের ব্যাংক আছে আমাদের একটু লিখে ফেলবে টাইপস অফ ব্যাংক এটা সাধারণত আপনাদের বইয়ে একটু অন্যভাবে পাবেন যে কারণে এটা লিখে ফেলবে টাইপস অফ ব্যাংক আপনার ব্যাংকের প্রকারে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় ব্যাংকে সাধারণত আপনার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আপনার সিকিউর ব্যাংক আরেকটা হচ্ছে আপনার নন সিকিউর ব্যাংক এটাকে সিকিউর ব্যাংকও বলে ঠিক আছে সিকিউর উচ্চারণটা আপনার কি সিকিউর বলে এখানের মধ্যে আমরা যে যে ব্যাংক গুলোর কথা বলবো এগুলোতে সেন্ট্রাল ব্যাংক আসবে না সেন্ট্রাল ব্যাংক একটা ওটা আলাদা এই ব্যাংক এই যে কেজুয়াল ব্যাংক নন কেজুয়াল ব্যাংক কি না কেজুয়াল ব্যাংক হ্যাঁ এবার এটা বলছি এটা বলছি তালিকাভুক্ত এটা তালিকাভুক্ত আর অতালিকাভুক্ত ঠিক আছে তাহলে এই যে শিডিউল ব্যাংক বলছি আমরা কেজুয়াল ব্যাংক নন কেজুয়াল ব্যাংক যেগুলো বলছি এগুলোর বাইরে হচ্ছে আপনার মানে এইগুলো যে আসছে এগুলো আপনি
স্পেশালাইজড ব্যাংক এখানে প্রথম এক নাম্বার ছিল স্টেট অফ কমার্শিয়াল ব্যাংক দুই নাম্বার হচ্ছে আপনার স্পেশালাইজড ব্যাংক মানে হচ্ছে বিশেষায়িত কনভেনশনাল প্রাইভেট
কমার্শিয়াল ব্যাংক, আরেকটা হচ্ছে আপনার ইসলামী শরিয়া বেস প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হচ্ছে আপনার টোটাল 43টা, এইটা টোটাল হচ্ছে আপনার 43টা। এইটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কনভেনশনাল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এটা আমি শর্টে লিখেছি। এখানে হচ্ছে আপনার টোটাল 33টা কনভেনশনাল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এগুলো হচ্ছে 33টা, আর বাকি 10টা হচ্ছে আপনার ইসলামী শরিয়া ব্যাংক। ঠিক আছে, তাহলে এখন আসে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকটা কি, আমরা যে স্টেট ওন বলেছিলাম, ঠিক আছে, স্টেট ওন, এখানে বলছিলাম ফুলি অর মেজরলি ওন কার, কার কাছে, গভর্নমেন্টের কাছে। আর প্রাইভেট সেক্টরে হবে আপনার কি, ফুলি অর মেজরলি ওন বাই আপনার কি, কি হবে, কোন প্রাইভেট এন্টিটির হাতে। ঠিক আছে, কোন নন গভর্নমেন্ট মানে প্রাইভেট এন্টিটির হাতে ফুল অথবা মেজর অংশ আপনার কি থাকবে, মালিকানা থাকবে, ওইগুলোকে বলছে আপনার প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। টোটাল হচ্ছে আপনার 43টা, এখানে মধ্যে আপনার কনভেনশনাল হচ্ছে 33টা। কনভেনশনাল এইটা আপনারা বললেন কি, যেমন আমাদের তুবালি, তুবালি ব্যাংক, ঠিক আছে, আরো বিভিন্ন ব্যাংক গুলো আছে যেগুলো আপনার কি ইসলামী না, যেগুলো সচরাচর আপনারাও হয়তো কি বিভিন্ন ভাবে ইউজ করছেন, হ্যাঁ, এগুলো। তারপর হচ্ছে ইসলামী, ইসলামী করিয়া বেশ হচ্ছে কি আপনার আমাদের ইসলামী ব্যাংক, ইসলামিক ব্যাংক আপনাদের লিমিটেড আছে, আলাদা ইসলামিক ব্যাংক আছে, ঠিক আছে, তারপর এখন স্ট্যান্ডার্ড ব্যাংক যেটা আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক যেটা আছে ওটাকেও আবার এখন ইসলামী করিয়া বেশ লাগিয়েছে। তারপর হচ্ছে এক্সিম ব্যাংক, ওটাও আবার ইসলামী করিয়া মানে এখন করছে আর কি, আগে এগুলো কিন্তু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ছিল, ঠিক আছে, এখন বুঝলেন রাজ বাংলা হচ্ছে আপনার কি কনভেনশনাল, ঠিক আছে, ওইখানে এখন ইসলামী করিয়াটা লাগাই নেয়। তারপর ইউনিয়ন ব্যাংক, এগুলো কিন্তু আগে সবগুলো কনভেনশনালে ছিল, এখন কনভেনশনাল থেকে, কারণ আমাদের দেশে হচ্ছে কি আপনার 90% মুসলিম, আরো বেশিও হতে পারে, ঠিক আছে, যার কারণে আপনার ইসলামিক ব্যাংক যেগুলো আছে এগুলো কিন্তু বেশি প্রসার দিচ্ছে, কারণ শরিয়া বেস যেহেতু বলতে মানে আমরা বুঝি আর না বুঝি মনে করি যে যদিও সবগুলোই কিন্তু একই, আপনার ইসলামিক ব্যাংকও কিন্তু সুদ আছে, হ্যাঁ, তবে কেন আছে, কারণ আমাদের পুরো সমাজ ব্যবস্থাটাই হচ্ছে সুদের উপর, আর এটা এগুলো সবগুলো ব্যাংককে আপনার কি রুলস রেগুলেশন গুলো আসে কোথা থেকে, সেন্ট্রাল ব্যাংক থেকে, যেহেতু সেন্ট্রাল ব্যাংক আমাদের কি সুদমুক্ত না, ঠিক আছে, আমার সেন্ট্রাল ব্যাংকের নিয়ম কানুন পালন করতে হয় আপনার কি বিশ্ব ব্যাংক নিয়ে, ওয়ার্ল্ড ব্যাংকের অনুযায়ী, ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক তো আরো অবস্থা বুঝলে তো সুদমুক্ত না, তাহলে যে কোনো ভাবে আপনার কি সুদ থেকে দেয়, তারপরও ওরা যেহেতু বলে আমরা কি সুরিয়া মেনে চলি, ওটাকে আমরা অন্য প্রসেসিং এর মাধ্যমে সুদ মুক্ত রাখার চেষ্টা করি, সেই জন্য আমাদের সবাই কি ইসলামী ব্যাংকের প্রতি একটু আগ্রহ বেশি, যার কারণে এই যে কনভেনশনাল ব্যাংক থেকে আস্তে আস্তে সবাই সুরিয়া সুরিয়া বেশ, সুরিয়া বেশ লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, কারণ সুরিয়া দেখলে আমি ওখানে যাচ্ছি, আমাদের জনগণরা কি হচ্ছে উদ্বুদ্ধ হচ্ছে সুরিয়া বেশ দেখলে, ঠিক আছে, এ কারণে। তারপরে আছে আসেন এরপরে 4 নম্বরটা হচ্ছে আপনার ফরেন কমার্শিয়াল ব্যাংক, ফরেন কমার্শিয়াল ব্যাংক, তারপর হচ্ছে আপনার সিটি ব্যাংক, তারপর হচ্ছে ওরি ব্যাংক আছে, তারপর হচ্ছে আপনার পাকিস্তানের একটা ব্যাংক আছে,
এগুলা বিভিন্ন দেশে এগুলা ব্যাংকগুলা কিন্তু আপনার কি মাদার ব্যাংক মানে মেইন ব্যাংকটা মানে হেড অফিস আমরা যেমন বলি হেড অফিস মানে মেইন শাখা মেইন ব্যাংকটা মাদার ব্যাংকটা আরেক দেশে তারা শুধু তাদের ব্রাঞ্চ হিসেবে আমাদের এখানে কি করছে কাজ করছে হ্যাঁ সেগুলোকে বলছে আমরা কি ফরেন কমার্শিয়াল ব্যাংক আসলে একটু লিখেন ব্র্যাকেট দিয়ে এটা অপারেটিং ইন বাংলাদেশ অ্যাজ অপারেটিং ইন বাংলাদেশ অ্যাজ ব্রাঞ্চেস অফ অপারেটিং ইন বাংলাদেশ অ্যাজ দ্য ব্রাঞ্চ সরি ব্রাঞ্চেস অফ দ্য ব্যাংক which are incorporated in abroad. শুধুমাত্র এবং সেগুলো আপনার কি
ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে না, তারা শুধুমাত্র স্পেসিফিক কোন একটা ফাংশন করার জন্য লাইসেন্স প্রাপ্ত হয়। এগুলোতেই বলছে আপনার নন স্টেটাল ব্যাংক। এখানে নন স্টেটাল ব্যাংক বলছে আমরা পাঁচটা কি কি একটু লিখেন, আমরা কর্মসংস্থান ব্যাংকের নাম শুনেছি, এটা হচ্ছে আপনার কি কর্মসংস্থান, শুধু কর্মসংস্থান ওই একটা ফাংশনের জন্যই কি এই লাইসেন্স প্রাপ্ত হয়েছে। আরেকটা হচ্ছে আমরা কি গ্রামীণ, এটা হচ্ছে আপনার দরিদ্রদের জন্য, ঠিক আছে না, গ্রামীণ ব্যাংক। এইগুলাই লিখেন, পাঁচটা ব্যাংক গুলোর নাম লিখেন। একটা হচ্ছে আনসার পিডিপি, আনসার পিডিপি উন্নয়ন ব্যাংক, এটা লিখে এটাও লিখেন এখানে আনসার ডিডিপি, এটা আনসার ডিডিপি উন্নয়ন ব্যাংক। প্রাথমিক কাজ আর একটা হচ্ছে আপনার তাদের সেকেন্ডারি কাজ সহায়তা, ঠিক আছে। প্রথমে লিখেন প্রাইভেট
সংগ্রহ করা এখানে দেয়া আছে অ্যাকসেপ্টিং ডিপোজিট এটা একটা আর দুই নম্বরটা হচ্ছে আপনার গ্রান্টিং গ্রান্টিং লোন অ্যান্ড অ্যাডভান্সেস গভর্নমেন্ট ফান্ডে এত এত করে করে আপনার কি দিচ্ছে এক দিচ্ছে টাকা